আসসালামু আলাইকুম, আমি শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 10 জানুয়ারি 2023। আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু পজিটিভ হয়েছে এবং লেনদেনও কিন্তু আলহামদুলিল্লাহ বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে হাজির হলাম। আশা করি এই নিউজগুলো আপনাদের ভালো লাগবে এবং সামান্যতম হলেও উপকার আসবে। যদি উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করে এভাবে করে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই মতামতের গুরুত্ব সহকারে গ্রহণ করতে এবং যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে প্রশ্ন আকারে করতে পারেন কমেন্টসে, আমি সেই প্রশ্নগুলো উত্তর দিব। তো যাই হোক, আর কথা নেই, সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 13.73 পয়েন্টের মতো আপ হয়েছে। এরপরে যদি আমরা দেখি ডিএসসি 30 সূচকে 5.81 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 4.69 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে পজিটিভ হয়েছে, এটা খুবই ভালো দিক। এবং একটা বড় বিষয় হচ্ছে যদি আমরা ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, এই যে এই সকল শেয়ারগুলো যেগুলি মাইনাস হয়েছিল বিগত দিনগুলোতে তারা কিন্তু আবার পজিটিভ হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিকন ফার্মা তারা 3 পয়েন্টের উপর আপ করেছে, ওরিয়ন ফার্মা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2.5 পয়েন্টের উপর আপ করেছে, বিএসসি এখানে ভালোই আপ করেছে। তো আমরা একটা জিনিস আপনাদেরকে কিন্তু প্রায় বলেছি যে ওই ওরিয়ন গ্রুপের শেয়ারগুলো এবং এই যে বিকন ফার্মা এই শেয়ারটি কিন্তু এরকম একটা মজার শেয়ার। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এটাই নিয়ে একটা মানে হাত বদল করে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন শর্ট টার্মের জন্য। যেমন আমরা দেখতে পাচ্ছি বিকন ফার্মা আজকে বৃদ্ধি পেয়েছে, হয়তো আর দেখা যাবে যে আগামী দিন আবার মাইনাস হতে পারে। আমি বলছি না যে মাইনাস হবেই, কিন্তু হতে পারে, এরকম একটা পসিবিলিটিস থেকে যায়। আবার হয়তো দেখা গেলো 2-3 দিন ভালো করার পরে আবার মাইনাস হলো, আবার দেখা গেলো যে মাইনাস হওয়ার 2-3 দিন পরে হয়তো পজিটিভ হবে, যেটা আমরা অতীতেও খেয়াল করেছি। একইভাবে ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশনের ক্ষেত্রেও তাই দেখতে পেয়েছি। এছাড়াও আমরা এখানে কিন্তু বেশ কিছু শেয়ার দেখতে পাচ্ছি ঘুরে ফিরে তারাই কিন্তু মূলত পরিবর্তন হচ্ছে, বা এই যে মার্কেট মুভার বা ইন্ডেক্স মুভারে কিন্তু তারাই অংশগ্রহণ করছে। তবে এই মুহূর্তে ইন্ডেক্স মুভারে বেশ কিছু শেয়ার এসেছে নতুন, সেগুলো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের বেশ কিছু শেয়ার এবং কিছু ব্যাঙ্ক সেক্টরের শেয়ারও রয়েছে। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যেহেতু এখন ডিসেম্বর এন্ডিংয়ের শেয়ারগুলো নিয়ে আলোচনা হবে, এই জন্য এই ডিসেম্বর এন্ডিংয়ের শেয়ারগুলো কিন্তু বর্তমানে পরিবর্তন হচ্ছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিমিয়াম ব্যাংক, এটা কিন্তু লিস্টে ছিল গতদিনও। এছাড়া ফারিস্ট লাইফ, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আলোচনার লিস্টে এসেছে। অপরদিকে যদি আমরা এখানে ড্র্যাগারের ক্ষেত্রে চিন্তা করি তো ড্র্যাগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি পার্ল হোটেল কিন্তু আবার মাইনাস হয়েছে এবং তারা কিন্তু 1 পয়েন্টের বেশি মাইনাস করতে পেরেছে, বাকি সবাই কিন্তু মোটামুটি মাইনাস করেছে। এবং একটা বড় বিষয় হচ্ছে এডিএন টেলিকম কিন্তু আবার মাইনাস হয়েছে, প্রাইম ব্যাংক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টরও কিন্তু লিস্টে আছে, আবার একইভাবে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরগুলোও কিন্তু লিস্টে রয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজার, বা আমরা বলতে পারি যে ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে কিন্তু এই ব্যাংক সেক্টর এবং লাইফ সেক্টরগুলো কিন্তু বর্তমানে আলোচনায় রয়েছে। সেটা এখন লেনদেন হচ্ছে বিদায় তো এরকম হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, তারপর আমরা বুঝতে পারলাম যে বর্তমানে দুটি সেক্টর নিয়ে অত্যন্ত আগ্রহ রয়েছে মানুষের, এর মধ্যে একটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং একটা হচ্ছে ব্যাংক সেক্টর। আচ্ছা গেল, এরপরে যদি আমরা এখানে যদি ট্রেড স্ট্যাটিস্টিক্সটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে শেয়ার মূল্য বৃদ্ধির ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি 67টি শেয়ার আজকে আপ হয়েছে, অপরিবর্তিত ছিল হচ্ছে 175টি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস হয়েছে 96টি। অর্থাৎ এখন মাইনাস এবং প্লাসের মধ্যে কিন্তু পার্থক্যটা অনেকাংশে কমে এসেছে এবং অপরিবর্তিত শেয়ারের সংখ্যা কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে। এবং একটা বড় বিষয় হচ্ছে যেটা আমাদের খুবই আশার একটা বিষয়, সেটা হচ্ছে টাকার অঙ্কে লেনদেন। দেখেন এখানে কিন্তু আজকের দিনে টাকার অঙ্কে লেনদেন প্রায় 130 কোটি টাকার মতো কিন্তু বেশি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে 462.521 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে, যেটা আসলে সত্যি খুবই একটা ভালো খবর বলা যায় বা আশার খবর আমরা বলতে পারি, যে একই সাথে সাথে লেনদেন এবং টাকার অঙ্কে বৃদ্ধি এবং পয়েন্ট কিন্তু দুটোই বৃদ্ধি পেয়েছে আমরা যেটা খেয়াল করলাম, এটা খুবই একটা ভালো দিক। এরপরে যদি আমরা এখানে দেখি যে টপ গেইনার এবং লুজার, তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি JMI হসপিটাল আবার হঠাৎ করে টপ গেইনারে লিস্টে চলে এসেছে, এছাড়াও IBP এটাও কিন্তু টপ গেইনার, এছাড়াও SK ট্রিম অনেকদিন পরে কিন্তু লিস্টে চলে এসেছে। এই SK ট্রিম কিন্তু শেয়ারটি কিন্তু দীর্ঘদিন যাবৎ আলোচনায় ছিল না, হঠাৎ করে আবার এসেছে। এখন এটা কি একদিনের জন্য নাকি না বেশ কিছুদিন চলবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। এছাড়াও নাবানা CNGও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে বা ভালো বৃদ্ধি পেয়েছে বলে আমার কাছে মনে হয়। এরপরে যদি আমরা এখানে যদি
টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে বিএসসি এটা কিন্তু টাকার অঙ্কে লেনদেনে ভালো অবস্থানে ছিল বা টপে অবস্থান করেছিল এবং তারা কিন্তু ভালো পরিমাণ টাকার অঙ্কে লেনদেন করেছে। এছাড়াও ওরিয়ন ফার্মা এটাও কিন্তু ভালো অঙ্কের লেনদেন হয়েছে টাকার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিপিএমএল এটাও ভালো হয়েছে, জেনিক্স ইনফোসিস, তারপর আমরা দেখতে পাচ্ছি জেএমআই হসপিটাল কিন্তু ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে। এবং এই টাকার অঙ্কে ভালো লেনদেন হওয়া কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিক আমার কাছে মনে হয় যে এই সকল শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। এবার আসলে আমরা যদি ব্লক মার্কেটটা খেয়াল করি তো ব্লক মার্কেট আমরা দেখতে জিপি কিন্তু অনেকদিন পর ব্লক মার্কেটে আমরা ভালো লেনদেন হতে দেখছি। এছাড়া ফরচুন এটাও কিন্তু ভালো লেনদেন হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা যে আমরা ব্লক মার্কেটে দেখে নিলাম। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে কিন্তু স্টক ব্রোকারেজ, ওই যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম যে লঙ্কা বাংলা সিকিউরিটিস, সেটা কিন্তু আজকে আপ হয়েছে, আজকেও আপ হয়েছে এবং এটা হবে বোধহয় আরও কয়েকদিন। যেমন যে এখানে আমরা দেখতে পাচ্ছি লঙ্কা বাংলা সিকিউরিটিস কিন্তু আজকে ভালোই বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে তুলনামূলকভাবে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা যদি এখানে মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এডিএন টেমিকম আজকে লুজারের শীর্ষে ছিল, তবে তারা কিন্তু 5.36% মতো মাইনাস করেছে আর বাকি সবাই কিন্তু সামান্য পরিমাণে মাইনাস করেছে। এর মধ্যে এই যে এই সকল শেয়ারগুলো কিন্তু আসলে ফ্লোর প্রাইজে আটকে ছিল, ফ্লোর প্রাইজের পরে তারা এই যে 1% মতো মাইনাস হতে পেরেছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এছাড়া আমরা যদি এখানে আরও যদি দেখি মার্কেট ম্যাপে, তবে এখানে আর তেমন কোনো শেয়ার দেখতে পাচ্ছি না বা সেক্টর দেখতে পাচ্ছি না যে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে এখানে আমরা যদি মাইনাসের ক্ষেত্রে চিন্তা করি তো মাইনাস কিন্তু আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। এটা খুব একটা ভালো দিক যে আজকে সব সেক্টরই বা বেশিরভাগ সেক্টরই আজকে ভালো করেছে। যাই হোক, এই ছিল এক নজরে বাজারের অবস্থা। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটা দেখবো সেটা খুবই ভালো একটা নিউজ যে 14 কর্মদিবস পরে 450 কোটি ছাড়ালো ডিএসসি লেনদেন। যাই হোক, আমরা অনেক দিন অপেক্ষার পরে কিন্তু লেনদেন বৃদ্ধি পেয়েছে। একটা সময় সে তো লেনদেন একদমই তলানিতে নেমে গিয়েছিলো, আমি তো ভয় পাচ্ছিলাম যে লেনদেন 100 কোটি টাকার নিচে নেমে যায়। তবে যাই হোক, আসার কথা হচ্ছে আজকে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার 10 জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির মূল্য সূচকে উত্থানের লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসসির লেনদেন টানা 14 কর্মদিবস পরে 450 কোটি টাকার ঘর অতিক্রম করেছে ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে। আজকে আমরা যেটা দেখলাম, একটু আগে দেখলাম যে 462.52 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, বা আমরা বলতে পারি 462.52 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, এটা খুব একটা ভালো দিক। এখন আগামী দিনগুলোতে কী হয় সেটা একটা দেখার বিষয়। তবে একটা বড় বিষয় কি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে নতুন বিনিয়োগ করতে চান শেয়ার মার্কেটে, তাদেরকে অবশ্যই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার একটি মন মানসিকতা নিয়ে আসতে হবে। তাহলে আপনি একটা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন বলে আমি আশা রাখি। ইনশাল্লাহ এরকম একটা ঘটনা ঘটবে। এবং ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করুন এবং যে সকল শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে এই ধরনের সময় বিনিয়োগ করুন। এবং যে সকল কোম্পানিগুলোর ভালো ফান্ডামেন্টাল রয়েছে, অর্থাৎ স্ট্রং ফান্ডামেন্টাল, যারা ভালো ডিভিডেন্ড প্রদান করে, সেই সকল শেয়ার আপনারা বিনিয়োগ করুন। তবেই আপনারা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন, সেটা ডিভিডেন্ডের মাধ্যমেই হোক অথবা শেয়ারের মূল্য বৃদ্ধি হয়েই হোক, আপনারা একটা ভালো পরিমাণ গেইন করতে পারবেন এবং এটা খুবই নিকটে সম্ভব হবে বলে আমি মনে করি। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিমার আইপিও শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্ন বহুগুণ। তো একটা জিনিস কি আমাদের বর্তমানে দেখতে হচ্ছে বাজারে আইপিও সম্পর্কে মানুষের আগ্রহ কিন্তু রয়েছে, তবে একটা সময় কিন্তু এই আগ্রহটা অনেক বেশি ছিল। সেটা কীরকম? সেটা ছিল যে আইপিওতে তেমন কোনো বাধ্যবাধকতা ছিল না, বিভিন্ন রকম যে এখন যে রুলসগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু ছিল না আগে। আগে আইপিও লটারিতে ধরতো এবং যারা লটারি পেত তারা কিন্তু 1 লট শেয়ারই পেত। সেই 1 লট হতে পারে যে 500টিতে 1 লট অথবা 100-200 এরকম শেয়ার সংখ্যায় 1 লট হতো এবং তারা যারা পেত তারা কিন্তু ভালো দামে শেয়ারগুলো সেল করতে পারতো। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যখন আইপিওর জন্য নতুন রুলস করা হয়েছে এবং সেই রুলস অনুযায়ী কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারী অনেক বেশি পরিমাণ হ্যাসেল পোহানোর পরে এবং অনেক বেশি টাকা ইনভেস্ট করার পরে কিন্তু আইপিও শেয়ার পেয়ে থাকে এবং এই আইপিও শেয়ার পাওয়াতে কিন্তু খুবই সামান্য পরিমাণ শেয়ার পায়। এবং এই সামান্য পরিমাণ শেয়ারই আমরা দেখতে পেয়েছি আইপিও বাজারে আসলেই ভালো পরিমাণ মূল্য বৃদ্ধি পায়। সেই আইপিও শেয়ার পাওয়ার পরে তারা ভালো দামে শেয়ারগুলো সেল করতে পারে, যদিও কোয়ান্টিটি খুবই কম, অর্থাৎ শেয়ার সংখ্যা খুবই কম পায়, তারপরে কিন্তু তারা ভালো দামে সেল করতে পারে। এবং এই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই সকল শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। তো কিন্তু তবে একটা বিষয় হচ্ছে এই যে এই সময়টাতে দুটো ব্যাংক সেক্টরের শেয়ার কিন্তু লিস্টেড হয়েছিল এবং তারা কিন্তু তেমন কোনো পারফর্ম করতে পারেনি, বরঞ্চ তাদের বিনিয়োগ করার মাধ্যমে মাইনাস হয়েছিল, অর্থাৎ লস হয়েছিল যারা আইপিও লটারি হয়েছে তাদের। এই দুটি কোম্পানি কারা কারা বা ব্যাংক আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। তারা কিন্তু আসলে ক্রেতাদের তেমন একটা আগ্রহ সৃষ্টি করতে পারেনি আইপিও ক্রেতাদের এবং একটা সময় সে কিন্তু মুখ থুবড়ে পড়ে। তবে
যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে বিমা খাতে শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি থাকায় এবং বেশ কিছু কোম্পানির প্রতিও মানুষের আগ্রহ বেশি থাকায় কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি 2022 সালে শেয়ার বাজারে 4টি বিমা কোম্পানি এবং 3টি উৎপাদন খাতের কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানিগুলো শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মাঝে ছিল বেশ আগ্রহ, যার কারণে আইপিওতে কোম্পানি বরাদ্দ দেওয়ার শেয়ার থেকে ভালো মুনাফা তুলেছে বিনিয়োগকারীরা। ব্যাংকের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের এমন অনাগ্রহ থাকার কারণ হিসেবে বাজার বিশ্লেষকরা বলছেন 2022 সালে ব্যাংকিং খাত জুড়ে ঋণ বিতরণ অনিয়ম, তারল সংকট সহ বেশ কিছু দুঃসংবাদ ছিল, তার নেতিবাচক প্রতিক্রিয়া বিনিয়োগকারীদের মাঝে তৈরি হয়। এতে করে ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কমতে থাকে। এরই ফলে নতুন তালিকাভুক্ত দুটি ব্যাংকের শেয়ারে কাটতি নেই, ফলে দামে অনিবার্য পতন দেখা দিয়েছে। এই হচ্ছে বিষয়। তার মানে আমরা জানলাম যে ব্যাংকিং খাতে যে অনিয়ম দুর্নীতি ছিল তার কারণে কিন্তু মানুষের অনেকটা আগ্রহ কমে গিয়েছিল, সেটা ব্যাংকে আমানত রাখার ক্ষেত্র এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্র। এই কারণে কিন্তু ব্যাংক সেক্টরের শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ কমে গিয়েছিল। অপরদিকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর এবং যেই অন্যান্য প্রাইভেট সেক্টরের শেয়ারগুলো ছিল সেগুলোর প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি ছিল বিধায় সেই সকল কোম্পানিগুলো কিন্তু আইপিওতে ভালো পারফর্ম করেছে। তবে একটা বিষয় হচ্ছে যে একটা সময় কন্টিনিউয়াস এত পরিমাণ মূল্য বৃদ্ধি পেয়েছে যে এবং যারা ওই বেশি দামে কিনেছে তারা কিন্তু সর্বশেষ ক্ষতির সম্মুখীন হয়েছে, এটা হচ্ছে বিষয়। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ICICL যেটা রিসেন্টলি লিস্টেড হয়েছে তারা কিন্তু ভালো পারফর্ম করেছে এই আইপিও মার্কেটের পরে যখন সাধারণ মার্কেটে লেনদেন হয়েছে। এই হচ্ছে বিষয়। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে যে 2022 সালে সেরা পারফর্মিং আইপিও, তা আমি আর এখানে আলোচনা করছি না, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এর পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার বাড়ছে সাবমেরিন কেবলের। তো আমরা জানি যে সাবমেরিন কেবল হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত আইটি সেক্টরের কোম্পানি এবং তাদের মূলত কাজ হচ্ছে ইন্টারনেট বা ব্রডব্যান্ড সেবা নিয়ে। অর্থাৎ তারা যে আমাদের যে সাবমেরিন কেবল রয়েছে যে অপটিক্যাল ফাইবার যেটা অনেক হাই স্পিড ব্রডব্যান্ড প্রদান করে থাকে, অর্থাৎ সকল ISPকে অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে যারা রাষ্ট্রীয়ভাবে এই যে নেটটা বা ইন্টারনেটটা প্রোভাইড করে থাকে তাদের একটি কোম্পানি অর্থাৎ রাষ্ট্রীয় কোম্পানি, তারা কিন্তু তাদের এই সাবমেরিন কেবলের উন্নয়ন ঘটানোর জন্য সরকার থেকে আমরা জানি যে 191 কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছে। এবং এই 191 কোটি টাকা ঋণ হিসেবে নেওয়ার পরে এটাকে সমন্বয় করার জন্য নতুন করে শেয়ার ইস্যু করতে যাচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু শেয়ার সংখ্যা বাড়বে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে পরিশোধিত মূলধন এবং শেয়ার সংখ্যা বাড়বে। এই হচ্ছে বিষয়। এবং এটা বাড়লে অবশ্যই এটা সরকারের হিসাবে শেয়ারগুলো থাকবে, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার থাকবে না, এটা কিন্তু সরকারের শেয়ার সংখ্যাই বেশি হবে। তো এই হচ্ছে বিষয়। যদি শেয়ার সংখ্যা বৃদ্ধি পায় তবে অবশ্যই মুনাফা কিছুটা হ্রাস পাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে যদি প্রফিট সেভাবে না হয় তাহলে কিন্তু EPSটাও তুলনামূলকভাবে কম আসার কথা, বা এটাই হচ্ছে সাধারণ রুলস। এই হচ্ছে বিষয়। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু মোটামুটি একটা সাবমেরিন কেবলের জন্য গুরুত্বপূর্ণ নিউজ বা প্রাইস সেনসিটিভ নিউজ হিসেবে বলা যেতে পারে যে সামনের দিনগুলোতে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে। তো যাই হোক, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিটেল নিউজটি। এরপরে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটাতে যে আমরা দেখতে পাচ্ছি পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়লো আরও 15 দিন। তো পিপলস লিজিং সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, পিকে হালদারের একটি কোম্পানি এবং তাদের এই যে আর্থিক যে অনিয়ম দুর্নীতি ছিল এই আর্থিক অনিয়ম দুর্নীতির কারণে কিন্তু তাদের শেয়ার মার্কেটের লেনদেন আজকে দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 79তম দফার মতো আবারও বাড়ানো হয়েছে, তার মধ্যে 79 বার কিন্তু ইতিমধ্যে এই বন্ধের সময়টা বৃদ্ধি করা হয়েছে। এবং এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও 15 দিন বৃদ্ধি করা হলো, অর্থাৎ লেনদেন বন্ধ থাকবে। তো এই আমরা দেখতে পাচ্ছি যে এটা খুবই হতাশাজনক ঘটনা যারা পিপলস লিজিংয়ে বিনিয়োগ করেছিলেন তাদের জন্য, যে তাদের এত দীর্ঘ সময় ধরে লেনদেন বন্ধ থাকছে, এটা সত্যিই হতাশাজনক। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে একটা আশার নিউজ, বা আমাদের বলতে পারি যে প্রত্যাশা নিউজ। সেটা হচ্ছে যে 3210টি বিও সক্রিয় হয়েছে। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে ইতিমধ্যে আবার শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা আসতে শুরু করেছে, বা যাদের অ্যাকাউন্ট এতদিন নিষ্ক্রিয় অবস্থানে ছিল তারা আবার সক্রিয় হতে যাচ্ছে। এটা খুবই একটা ভালো দিক আমরা খেয়াল করলাম। এবং এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আলোচনা করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়গুলোতে কিছুটা শেয়ার লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যদিও মূল্য বা টাকার অঙ্কে লেনদেন কমে গিয়েছিল কিন্তু হাত বদল হয়েছে অনেকাংশে শেয়ার। এবং এই হাত বদল হওয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাত বদল হওয়ার কারণটা কি, গত 13 কার্যদিবসের মধ্যে গতকাল সোমবার 9 জানুয়ারি সর্বোচ্চ সংখ্যক শেয়ার হাত বদল হয়েছে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা যায় এদিন DSEতে প্রায় 5,36,00,000 শেয়ার হাত বদল হয়েছে। এর আগে সর্বশেষ 19 ডিসেম্বর সর্বোচ্চ 6,19,00,000 শেয়ার হাত বদল হয়েছে।
এখানে যেটা বলা হচ্ছে যে প্রধানত দুটি কারণে বাজারে হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। প্রথমত বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়লে, দ্বিতীয়ত বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারের হাতবদল বাড়লে। অর্থাৎ বাইরে থেকে যদি নতুন কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করার জন্য শেয়ার মার্কেটে আসে, তাহলে একটা হাতবদলের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ শেয়ার লেনদেন হয়। এবং দ্বিতীয়বার একটা বিষয় হচ্ছে যে বিদ্যমান বিনিয়োগকারীরা যদি বেশি বেশি করে বিনিয়োগ করে বা বেশি বেশি করে শেয়ারে হাতবদল করে, অর্থাৎ একজনে সেল করলো একজন বিক্রি করলো, তবে মূলত এই হাতবদলের পরিমাণ অর্থাৎ লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায়। এবং এই দুটোই কিন্তু ইতিবাচক আমার কাছে মনে হয় যে বাইরের থেকেও যদি কেউ আসে তাহলেও শেয়ার মার্কেটে টাকা আসবে। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ভিতরের লোকেরাও কিন্তু আবারও তারা বিনিয়োগ শুরু করেছে, সেটা বাইরের থেকে টাকা এনে হোক অথবা নিজেদের মধ্যে একটা লেনদেন চালু রেখেছে। এটা খুবই একটা ভালো দিক আমার কাছে মনে হয় যে আশা করা যায় যে সামনের দিনগুলোতে মার্কেট আবার ভালো দিকে যাবে। তো এখানে যেটা বলা হচ্ছে, যেটা দেখেন এখানে জানা যায় কয়েকদিন ধরে শেয়ার বাজারে হাতবদল হওয়া শেয়ার সংখ্যা বাড়ছে মূলত কৃত্রিম উপায়ে। ব্লক মার্কেটে কিছু বিনিয়োগ নিজেদের মধ্যে শেয়ারে হাতবদল করছে, এতে বাজার লেনদেন বাড়ছে ঠিকই, কিন্তু তাতে প্রকৃত লেনদেন বাড়ছে না। অর্থাৎ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হাতবদল হয়েছে, এটা কিন্তু ব্লক মার্কেটে, এতে করে লেনদেন বৃদ্ধি পাচ্ছে ঠিকই, শেয়ারের হাতবদল সংখ্যা কিন্তু প্রকৃতপক্ষে লেনদেন বৃদ্ধি পাচ্ছে না। কারণ ব্লক মার্কেট এবং সাধারণ মার্কেট সম্পূর্ণই ডিফারেন্ট, এবং সাধারণ মার্কেটের লেনদেন হলে সেটা আমরা কিন্তু দেখতে পাই যে ইন্ডেক্সে কিন্তু একটা প্রভাব ফেলে, অপরদিকে ব্লক মার্কেটে কিন্তু ইন্ডেক্সের উপরে কোনো প্রভাব ফেলে না। এবং দ্বিতীয় একটা বড় বিষয় হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু ব্লক মার্কেটে লেনদেন করতে পারে না। এখানে যে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্রোকারেজ হাউসে নির্বাহী বলছেন বেশ কিছুদিন ধরে কয়েকজন বিনিয়োগকারী কৃত্রিমভাবে শেয়ারের দাম ও বাজারের লেনদেন বাড়াতে নিজের এক বিও হিসাব থেকে অন্য বিও হিসাবে শেয়ার স্থানান্তর করছে। আবার কখনও কখনও সংগত নিজেদের পরিচিত বিও হিসাবের মধ্যেও এ ধরনের লেনদেন সংগঠিত হচ্ছে। কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়াতে ও বাজারের লেনদেন বাড়াতে এ ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে, আর এই ক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে ব্লক মার্কেটকে। ডিএসসির ব্লক মার্কেটে গতকালও 39 কোটি টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে বা হাতবদল হয়েছে, যা ডিএসসির মোট লেনদেনে প্রায় 12%। নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানে একটি ব্রোকার হাউসের প্রধান নির্বাহী গণমাধ্যমকে জানান, গত কয়েকদিনে নিজেদের পত্রকোষ বা পোর্টফোলিওতে কোনো শেয়ার কিনতে পারিনি, কারণ আগের কেনা শেয়ার বড় ধরনের লোকসানে রয়েছে। এই অবস্থায় নতুন করে বিনিয়োগের মতো আর্থিক সামর্থ্য নেই। তো বিও হিসাব নতুন করে সক্রিয় হওয়া ও শেয়ার হাতবদল বৃদ্ধি পেয়ে লেনদেনেরও প্রভাব পড়েছে। ডিএসসিতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল 335 কোটি টাকা, যেটা কিন্তু আগের দিন আমরা দেখতে পেয়েছি যে আগের দিনের তুলনায় 51 কোটি টাকা বেশি, এবং আজকে কিন্তু আরও বেশি হয়েছে। তো তবে এই যে আমরা যেটা বুঝলাম যে এটা কিন্তু একটা কারসাজি করা হচ্ছে, অর্থাৎ এই যে আমি যে আপনাদের সবসময় বলি যে ব্লক মার্কেটটা খেয়াল করেন, তো ব্লক মার্কেটটা কী জন্য খেয়াল করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্লক মার্কেটে মূলত আসলে বড় বড় লেনদেনগুলো সংগঠিত হয়, এবং তারা কিন্তু বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু ব্লক মার্কেটে লেনদেন করে থাকে সাধারণ মার্কেটের তুলনায়। এই জন্য আপনাদের সবসময় উচিত হচ্ছে ব্লক মার্কেটটা খেয়াল করা। তো যাই হোক, এই ছিল এক নজরে বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, তো আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।